আমরা সাইট সিন করবো, তবে তার আগে লাঞ্চ করবো। অত্যন্ত গরম, অসাধারণ রান্না। আগের পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা তিন ভাই মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর বাইসন হিলসে পৌঁছে যাই এবং সেখানে কিছু রাইডস এনজয় করি, তারপর রওনা দিই ফেরার পথে, পেলগামের পথে, যা ছিল খুবই দুর্গম এবং ভয়ঙ্কর। এবং এমনই ঘটনা ঘটে যে আমরা পথ হারিয়ে ফেলি। কীভাবে আমরা পথ কুড়িয়ে পাই তাই নিয়েই ছিল আগেরবারে ভিডিও। তাই যারা যারা আপনারা আমার আগে ভিডিও দেখেননি অবশ্যই অনুরোধ করব দেখবার জন্যে। সেখানে কিছু টিপসও আমি শেয়ার করেছি, এরকম দুর্গম পথে হারিয়ে গেলে আপনারা কি করতে পারেন। আগের ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও দিয়ে দেবো, তো অবশ্যই ভালো করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। স্নান টান করে আমরা এবার বেরিয়ে পড়েছি সকালের ট্রেকিংয়ের পরে। এবার আমরা সাইট সিন করবো, তবে তার আগে লাঞ্চ করবো। লাঞ্চটা কোথায় করবো সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। লাঞ্চের পরে আমরা বেরিয়ে পড়বো সাইট সিন। এখনও ঠিক করে চান্দনবাড়ি বেতাব ভ্যালিটা করতে পারি একসাথে, বা আড়ু, আড়ুটা আমরা সিঙ্গলি নেব, এই দুটো একসাথে, চান্দনবাড়ি এবং বেতাব দুটো মিলিয়ে আপনি করতে পারেন, আবার তিনটেকেও একসাথে করতে পারেন। হ্যাঁ, এটা খোলে না মনে হয়। তাহলে সুন্দর ওয়েদার, তাহলে যাওয়া যায়। চলে এসছি লাঞ্চ করতে, আমাদেরই ট্যুরিজমের ডিপার্টমেন্ট থেকে বলেছিলো এখানে করতে। প্যারাডাইস বাইরের থেকে দেখে বেশ ভালো লেগেছে, আমরা কালকে ঢুকেও ছিলাম একবার পিৎজা খুঁজতে, পিৎজাটা এনাদের নেই। চলুন লাঞ্চ করি। প্রচুর বাঙালিদের ভিড়। সত্যি মনে হচ্ছে আজকে ভাগ্যটা আমাদের ভালো, কারণ আমরা বসবার জায়গা পেয়েছি। কারণ আজকে কিন্তু রেস্টুরেন্ট কিন্তু পুরোপুরি হাউসফুল। মেনু এখানে একটু এক্সপেন্সিভ কিন্তু মনে হচ্ছে দেখে, অ্যাম্বিয়েন্স দেখে কিন্তু ভালো, দাম আছে এবং লোকে খাচ্ছে ভালো। আমরা অর্ডার করেছি কাশ্মীরি ভেজ পোলাও দুটো, আচ্ছা দুটো রোগান জোশ মাটন এবং একটা চিকেন, চিকেন মাটন, ওকে দাও। আচ্ছা ঠিক আছে, অল্প দাও, তুমি মেখে দাও, আর একটা চামচ দিয়ে দিচ্ছি। চামচ লাগবে, এটা মাটন তো, এটা চিকেন, আমি এই যে টিস্যু পেপার রাখো দিদি, আরো পরিমাণ ঠিক আছে। ভালো খাওয়া দাওয়া করে আসতে পড়ে যাবে, পড়ে যাবে। সবাই ফুল ফ্যামিলি, বেলগাঁও প্যারাডাইস হোটেল। এবার কামিং পোলাও, তুই ধর আমি ফুলকপি আর দিয়ে দেবো না, পরিষ্কার করে পুরো ভাতটা খাবে, পুরো ভাত এটা লাগাস লেগে গেছে। এরপর থেকে পোলাও খাবো না, এরপরের থেকে সাদা ভাত দিয়ে খাবো। খেয়ে দেখবি কালকে একটা কাশ্মীরি পোলাও এলাম তাই। আরে ওই ভাতটা রয়েছে, অত বাবা খেতে পারবে না কালকে, সাদা ভাত কালকে খাবো পিস্তা।
কোয়ান্টিটি অনেক অনেক কোয়ান্টিটি নামানো খুব কঠিন পিস পিস ভালো ওখানে এখানে যখন দিয়েছ হাত লাগালি ভালো হাত দিয়ে নিজে দুটোই পেয়েছে নালি দেখি মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে পিসতে থাকা ক্যামেরাকে ঢুকাটা দিও পেঁয়াজটা দিয়ে ওদিকে দিদি ওরকম হাঁটার পরে এরকম খাওয়া লঙ্কা দিবে এরপরে টেনে ঘুম পেঁয়াজ দিয়েছিস দেখে কেমন লাগছে কাশ্মীরের বুকে মহাভোজ বলছে ওরকম খাওয়ার পরে ঘুম দিতে হয় একটা আমরা তো একটু ঘুমাতে ভালোবাসি না দুপুর বেলাটা নেবুটা একটু নিয়ে দাদা লেবু দিলে খেতে পারবে দুর্ধর্ষ নাকি এখনো খাইনি সবাই সাফ করলাম দারুন হাত দিয়ে খাচ্ছি না হাত দিয়ে খেলি তো মাটনটা ও এরপরে এরপরে খাওয়ার পরে ঘোরা যাবে না এটা মনে হয় রিলেন্স দিয়ে আর বেশি জমবে এটা একটু মিষ্টি মিষ্টি বহুত আচ্ছা ভাইজান আমি বললাম এক্সিলেন্ট সত্যি দারুণ ছিল এই ভিডিও এডিট করতে গিয়ে দেখে লোভ লাগছিল জানি না আপনাদের কেমন লাগছে ভিডিওটা ভালো করে দেখুন ইন ডিটেল আমি বলেছি কেমন আমাদের অভিজ্ঞতা ছিল কী কী নেই পোলার মধ্যে ভেজ পোলার হতে অ্যালমন্ড কাজু ফুলকপি গাজর অত্যন্ত গরম অসাধারণ রান্না আমার পোলাও রাইস করলাম পোলাওটা একটু মিষ্টি মিষ্টি আপনাদের যদি ভালো লাগে খেতে পারেন তাহলে প্লেন রাইস আমরা একটা নিয়েছি প্লেন রাইসও আছে বাবা কেমন লাগছে খেতে দেবে তো মাংস কি খেলে কেমন মুখের মধ্যে কাজু পেস্তা হচ্ছে সত্যি ভালো পোলাও যেমন জিনিসের দাম আগে বলছিলাম এক্সপেন্সিভ বলেছিলাম ওটাকে একটুখানি তাহলে কারেকশন করে নিচ্ছি সেটা হচ্ছে যেমন দাম এক্সপেন্সিভ জিনিসও ভালো তা একটু প্রসাদ দিদি হবে ভালো জিনিস খেতে গেলে দারুন দারুন খুব ভালো
মটনটা খেয়ে দেখ, মটনটা দারুণ সেদ্ধ হয়েছে। 5-10 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছে, 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো খাবার। মানে এত ফাস্ট সাফ করার পরে জিজ্ঞেস জিজ্ঞাসা করছি কেমন খাচ্ছে, তাই না? এটা খুব কম দেখা যায়। যে ব্লগাররা বলে, আমার অনেক বন্ধুরা বলে 200-300 গ্রাম পিস, এরকমই পিস, দারুণ পিস। মটন চক্রবর্তীটা আমরা শ্রীনগরও খেয়েছিলাম, একেবারে ভালো ছিল না, সেটা বলেছিলাম আপনাদের, এটা একেবারে দারুণ, হাইলি হাইলি রেকমেন্ডেড। কষ্ট যে আমরা এখানে আছি এখানেই হবে, কালকে অব্দি কালকে আমরা এলাম সেখানে। বা ভালো আছে, বলুন এবার প্লেন ভাত নিয়েছি, প্লেন ভাত দিয়ে কিন্তু বেশি ভালো লাগছে, প্লেন ভাত দিয়ে জমছে। কিন্তু ছোট ছোট কিন্তু এই এগুলো খেয়াল রাখতে হবে, ছোটো ছোটো মাংসের হাড় রয়েছে। কাশ্মীরি পোলাও দিয়ে কেমন খেলাম, প্লেন ভাত দিয়ে মাটন ড্রাগন চিজ কেমন খেলাম, পুরো রিভিউ দিলাম, হাইলি রেকমেন্ডেড। বেলগামে আসলে অবশ্যই আপনারা প্যারাডাইস হোটেলে খাবেন, খুব ভালো লাগবে, এবং অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন। চলুন তাহলে বিল মিটিয়ে এবার বেরোনো যাক। বিল হয়েছিল আমাদের 2,878 টাকা, একটু বেশি, কিন্তু যা খেয়েছিলাম সারা জীবন মনে রাখবো, এত সুন্দর ভালো মাটন রোগান জোশ। বেরোতে বেরোতে দেখা গেলো এক বাঙালি বন্ধুর সাথে, তিনিও আমাদের খুব বাড়ির কাছেই থাকেন। আমার তো ভালো লাগলো, মাটন রোগান জোশটাই ভালো লাগলো। আজকে বেরিয়ে যাবেন নাকি? না না, আমরা আমরা আছি, আমরা কালকে বেরোবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খান ভালো করে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরোচ্ছি, গাড়ি সে যাচ্ছে, আমরা এবার গাড়ি নিয়ে বেরোবো হচ্ছে বেতা ভ্যালি আর চন্দনবাড়ি। চন্দনবাড়িটা আজকে আমরা কমপ্লিট করছি, একটু লেট হয়ে গেছে, অলরেডি 3টে বেজে গেছে, 3:30, কিন্তু চন্দনবাড়িতে বৃষ্টিটা আমরা না পাই, ওর জন্য আজকে চন্দনবাড়ি করে নিচ্ছি, কালকে আরও চলে এসেছি আমরা চন্দনবাড়িতে। উপরটা তো যাওয়া যায়, আপনাদের কাছে চেষ্টা করছি বেস্ট ভিউ অফ কাশ্মীর দেওয়ার। আমি রাজ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্স ব্যাগ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।